আজকে আমাদের ল্যাব ওয়ানের টপিকস হচ্ছে বেসিক্স অফ এসকিউএল, এসকিউএল এর যত বেসিক আছে সেগুলো। আমাদের থিওরি ক্লাসে কিন্তু আমরা এসকিউএল এর কিছু থিওরিটিক্যাল নলেজ আমাদেরকে নিতে হবে, কিছু ডেফিনেশন আছে, তারপরে কিছু এসকিউএল এর পার্ট আছে, তারপরে এসকিউএল এর টাইপস আছে, ওগুলো আমরা ল্যাব ক্লাসেও ক্লিয়ার করতে পারবো, আবার থিওরি ক্লাসেও ক্লিয়ার করতে পারবো। তো এখন আমরা যেটা না জানলেই না, প্রথমে এসকিউএল এ লগ ইন করতে গেলে সেটা হচ্ছে এসকিউএল এর দুটো পার্ট, দুটো মেজর টাইপস আছে, সেটা হচ্ছে টাইপস অফ এসকিউএল। দুটো মেজর টাইপের মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে ডিডিএল, দ্বিতীয়টা হচ্ছে ডিএমএল। এরপরে টিসিএল, ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আবার এটা হচ্ছে কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তাহলে মেজর দুটো হচ্ছে ডিডিএল আর ডিএমএল, খুব ইম্পর্টেন্ট। এই মেজর দুই টাইপস এসকিউএল দিয়ে আমরা আমাদের অনুশীলনগুলো শুরু করবো। এখন আসেন ডিডিএল এর মধ্যে কি কি পড়ে একটু মনে রাখেন। ডিডিএল এর মধ্যে, ডিডিএল এর মধ্যে পড়ে হচ্ছে ফর এক্সাম্পল ক্রিয়েট, শুধু এই কটাই পড়ে তা না, অল্টার আর সব ড্রপ, শুধু এই কটাই পড়ে তা না, দেয়ার ইজ সো মেনি। কিন্তু আমরা কিছু কিছু মেজর যেগুলো না করলে আমরা এসকিউএল এর প্র্যাকটিসটা শুরু করতে পারবো না এবং এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারবো না, সেগুলো আমরা আগে প্র্যাকটিস শুরু করবো। এবং আমাদের ওরাকল প্ল্যাটফর্ম এবং ওরাকলের টেবিল ডাটাবেস সম্পর্কে একটা সামগ্রিক ধারণা নিয়ে আমরা ডিটেইল স্টাডিতে যাব, ঠিক আছে? ডিটেইল এর মধ্যে আমাদের যে বেসিক যেগুলো না হলেই না, সেগুলোর মধ্যে হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, ঠিক আছে, এগুলো মেজর। আচ্ছা, আর ডিএমএল এর মধ্যে হচ্ছে মেজর যেগুলো হচ্ছে ইনসার্ট, সিলেক্ট, ড্রপ করব, তারপরে আমরা ইনসার্ট করে দেখব, সিলেক্ট করে দেখব, ডিলিট করে দেখব, আপডেট করে দেখব। তাহলে এই প্র্যাকটিসটা করার জন্য আমরা একটা ছোটোখাটো অ্যানালাইসিস করে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের লেকচার ওয়ানে যেটা ছিল, আমরা একটা একটা ডাটাবেস তৈরি করতেছিলাম, ঠিক আছে? তো ওইটাতে আমি এখন যাব না, কারণ ওইটা হচ্ছে আমাদের ডিটেলস ক্লাস, ওইটার ধারাবাহিক ক্লাসে আমরা ওইটা আপডেট করবো এবং ওইটা দিয়ে ডাটা তৈরি করবো। এখন আজকের যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা হচ্ছে ট্রুলি ল্যাঙ্গুয়েজ ক্লাস। এখানে কোনো কনসেপ্ট, কেন ডাটাবেসটা তৈরি করছি, এই ডাটাবেসটা কীভাবে তৈরি করলে ভালো হবে, এই ডাটাবেসটার মধ্যে কী কী গুণাগুণ থাকতে হবে, এই সব আলোচনা আমরা এখানে করব না। এখানে আমরা খুব স্ট্রেট কাট ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমরা যেভাবে সি, সি প্লাস প্লাস, জাভা শিখেছি, এই এসকিউএলটাকে আমরা কন্ট্রোল করব এবং এটা প্র্যাকটিসের মাধ্যমে কন্ট্রোল করব। কিন্তু কেন এই টেবিলটা তৈরি করলাম, কেন টেবিলটা অল্টার করলাম, কেন এটা ড্রপ করলাম, এই গবেষণাতে আমরা এখন জড়াবো না, ওটা আমাদের ধারাবাহিক ক্লাসে জড়াবো। এবং সেটা মেইনলি এই ক্লাসটা থার্সডের ক্লাসটা, আমাদের ক্লাস কবে আছে ডিটেলস ক্লাসটা ফুল ডে? বৃহস্পতিবার আমাদের থার্সডে ক্লাসে আমরা ডিটেলস থাকবো এবং সেই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডিটেলস কন্ট্রোল করা হবে। আর আজকের ক্লাসটা হবে অনলি ফর ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলিং ক্লাস, এবং সবসময় এই আমাদের মানডের ক্লাসটাতে আমরা ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোল করব, কোনো কনসেপ্ট আমরা এখানে আলোচনা করব না, ডিটেলসে যাব না। তাহলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা, এখানে তিনটা, ছয়টা, সাতটা কমান্ড আছে আমাদের সামনে, সেই সাতটা কমান্ড আমরা প্র্যাকটিস করব। এখন আসেন, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট কমান্ড। দেখেন আমি এখানে বোর্ডে লিখে ফেলেছি ক্রিয়েট কমান্ড, মানে ক্রিয়েট হচ্ছে একটা কমান্ডের নাম। আমি ওরাকল লগ ইন করতেছি,
স্যার আমি কি স্যার ইনস্টল করে দেখাবো এখন? আমি ক্লাসের মধ্যে আপনি এটা কিভাবে প্রস্তাব দিচ্ছেন আমাকে? আচ্ছা স্যার। আপনি কি ক্লাসে মনোযোগ নেই এখন? জি স্যার আছে স্যার। তাহলে সিরিয়াসলি ক্লাসটা করেন একটু। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ওরাকল ওরা ডিবি 18 হোমওয়ার্ক। আমার ধারণা যে যারা ইনস্টলেশন করতে পেরেছে তাদের মেনু আর আমার মেনু সেম, ইজ ইট কারেক্ট? জি স্যার। আচ্ছা, যদি আমাদের সেম হয়ে থাকে, আমাদের ইনস্টলেশনে সাকসেসফুল আছে এখানে আলামিন আর রাবি। জি স্যার। জি স্যার, রায়হানও করছে স্যার। রায়হান, রায়হান স্যার, আমি স্যার। এই স্ক্রিনটা স্যার আমার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার হচ্ছে এই এন্টারপ্রাইজ ম্যানেজার আর স্যার ইনস্ট্যান্স ম্যানেজার, এই দুটোর কি আলাদা কোনো সেটিংস করা লাগবে? আপনি এখন কোনো সেটিংসে যাওয়ার দরকার নেই, বি সিম্পল, জাস্ট ইনস্টলেশন করেন। ওকে স্যার, ঠিক আছে। আমি যে মেনুটা অন করেছি, আপনার মেনুটা আমার মেনুটা কি সেম? জি স্যার। ওকে, দ্যাট মিন্স আমরা সেম স্ট্রাকচারে আছি, ঠিক আছে। আমরা এসকিউএল প্লাস পাচ্ছি, সবাই এসকিউএল প্লাস পাচ্ছি। আমরা আগে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করি, না হলে ওরাকল ইনস্টলেশন করতে করতে আমাদের আমাদের সেমিস্টার চলে যাবে, এবং এটা কনফিগার করতে করতে সেমিস্টার চলে যাবে। অটোমেটিক্যালি ইউ উইল বি এক্সপার্ট, অটোমেটিক্যালি। এই পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়, ইউজার নেম ডিলিট হয়ে গেলে কীভাবে ইউজার নেম ফিরিয়ে আনতে হয়, ওরাকল শাটডাউন হয়ে গেলে কীভাবে স্টার্ট আপ করতে হয়, এগুলো অটোমেটিক্যালি স্টুডেন্ট শিখে যাবে। কিন্তু প্রথম দিন একবারে শিখতে পারবে না, প্রথম দিন তাকে খুব সফটলি ধীরে ধীরে ইনস্টলেশনটা কোনো রকমে করে তাকে এই স্কেল এডিটরে আসতে হবে, ঠিক আছে। এবং এখান থেকেই সকল শেখা শুরু। আগে ভাষাটাকে কন্ট্রোল করতে হবে, এই ভাষাটা যদি কন্ট্রোলে থাকে তাহলে আমরা পরবর্তীতে লজিক ইমপ্লিমেন্ট করতে পারবো। এখানে আমি যদি খুব ক্লিয়ারলি প্র্যাকটিসটা শুরু করি, তাহলে আমার প্রথমে দেখা যাচ্ছে আমার ইউজার নেম। আমার ইউজার নেম ছিল, সরি, সিস্টেম। মনে রাখবেন ওরাকল কোডগুলো কেস সেন্সিটিভ না, কিন্তু ভ্যালুগুলো কেস সেন্সিটিভ। আমার পাসওয়ার্ড ছিল A1234 5। আমি ওরাকলে লগ ইন করতে পেরেছি। এসকিউএল প্রম্পটটা যখন আসবে তখন বোঝা যাবে যে আমরা ওরাকলে লগ ইন করতে পারছি। সবাই কি আমার স্ক্রিন রিড করতে পারছেন না? আমি জুম করবো। জি স্যার, ঠিক আছে। ওকে, গুড। আচ্ছা স্যার, সাউন্ড একটু বাড়ানো যে স্যার, আসতে হচ্ছে স্যার। এখন মনে একটু নেটের প্রবলেম জন্য সাউন্ড আসতে হচ্ছে। আমি কিন্তু সাউন্ড এখন বাড়িয়ে রাখছি স্যার। এখন বাড়ছে স্যার, আসছে না? জি স্যার। জুমের সাউন্ড মাঝে মাঝে ওঠানামা করে নিজে থেকে। জিলানি, এখন শোনা যাচ্ছে আমার কথা? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন এই যে এসকিউএল প্রম্পটে আমি প্রথমে ফার্স্ট টার্গেট করলাম যে ক্রিয়েট কমান্ড দিয়ে কি করা হয়। ক্রিয়েট কমান্ড দিয়ে কাজ হচ্ছে টু ক্রিয়েট কমান্ড দিয়ে আমরা কি কাজ করতে পারি, আমরা করতে পারি টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিল ক্রিয়েট, ঠিক আছে। তাহলে আমরা যে ক্রিয়েট কমান্ডের কাজ, যদি টেবিল ক্রিয়েট করা হয় থাকে, তাহলে আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেলি এসকিউএল প্রম্পটে, যে ক্রিয়েট কমান্ড আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আমরা সিস্টেম ইউজারদের লগইন করেছি, তাই না? জি স্যার। আমরা নিজেরা ইউজার তৈরি করতে পারি, আমাদের সবার আলাদা আলাদা ইউজার হতে পারে, কিন্তু আমরা এইগুলো শিখবো কিভাবে ইউজার তৈরি করা হয়, কিভাবে ইউজারকে পারমিশন দিতে হয়, কিভাবে ইউজারের মেইন রোল সেট করা হয়। সিস্টেম এমন একটা ইউজার, এটা মালিকানা ইউজার, ওনার ইউজার, এই জন্য এটার মধ্যে সকল পারমিশন দেওয়া থাকে। এই জন্য এইটাতে স্টুডেন্টকে প্রথমেই এটাতে শেখানো শুরু করলে স্টুডেন্টের কোনো প্রবলেম হয় না, সে কোনো ঝামেলার মধ্যে জড়ে না। এই কারণেই আমি এটা দিয়ে স্টার্ট করতেছি। সো আমরা একটা টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল। আমরা যে কোনো একটা টেবিলের নাম বলি যেটা আমরা এখন ক্রিয়েট করবো, ফর স্যাম্পল টেবিল। এটা যে মানে পারমানেন্ট কোনো কিছু হতে হবে সেটা না, যেমন ফর এক্সাম্পল ইট ইজ এ স্টুডেন্ট, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। তার মানে ক্রিয়েট টেবিল হচ্ছে কমান্ডের নাম, স্টুডেন্ট হচ্ছে আমি যে নামটা দিয়েছি। এটা যে স্টুডেন্ট হতে হবে তা না, ইচ্ছা করলে কেউ স্টুডি লিখতে পারে, কেউ স্টুডেন্ট লিখতে পারে। এই টেবিলের নামকরণটা হচ্ছে ইচ্ছা মতো করা যাবে। আর এর সামনে যে দুটো ওয়ার্ড আছে ক্রিয়েট টেবিল, এটার মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না, কারণ এটা কমান্ডের নাম। আচ্ছা,
according to SQL syntax যখন আমি একটা কমান্ড স্টার্ট করতে যাচ্ছি তখন আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে সেই ফার্স্ট ব্র্যাকেটটা কম্পালসারি ওকে আমি এখানে লিখতে পারি অথবা ইন্টার দিয়ে পরের লাইনেও যেতে পারি তবে কোডের মধ্যে স্বচ্ছতা থাকা জরুরি কোড পরিষ্কার হওয়া জরুরি কোড যদি পরিষ্কার থাকে তাহলে যে কোড লিখেছে সে এরর কারেকশন করতে পারবে এবং যে কোডটা ইউজ করবে কিংবা যে টিচার কোডটা এক্সামাইন করবে সে টিচারও ক্লিয়ারলি এক্সামাইন করতে পারবে এই জন্য বেটার হয় জগা খিচুড়ি করে না লিখে স্টেপ বাই স্টেপ লেখা ক্রিয়েট টেবিল স্টুডেন্ট আমি একটা স্টুডেন্ট টেবিল তৈরি করতে চাচ্ছি আমি ওপেনিং ব্র্যাকেট দিলাম আমার কাজ শুরু হলো এটা সিনট্যাক্সের রুল তারপরে আমি ডাটা অ্যানালাইসিস করে দেখলাম যে একটা স্টুডেন্টের আইডি নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এসব ডাটা এসেনশিয়াল এই ডাটাগুলো ডাটাবেজে রাখা যেতে পারে ডাটাবেজ ডিজাইনের সময় একটা ডাটাবেজ ডিজাইনার একটা টেবিল তৈরি করার পরে টেবিলের মধ্যে কী কী কলাম রাখবে এটা সে সিস্টেম অ্যানালাইসিস করে যা যা তার প্রয়োজন বাট এখন আমাদের প্রয়োজন বলে কিছু কথা নাই এখন আমরা কাজ শিখতেছি এই শেখার জন্য আমরা আইডি নিচ্ছি নেম নিচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস নিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস নিচ্ছি কাজে লাগুক আর না লাগুক আমরা নিচ্ছি যা শেখার জন্য যে আমরা কীভাবে ডাটাবেজের টেবিলের মধ্যে কলাম তৈরি করতে পারবো কীভাবে ডাটা টাইপ দিতে পারবো এই জন্য সো আমি একটা কলামের নাম দিলাম আইডি এটা ডাটা টাইপ নাম্বার নাম্বার কেন ডাটা টাইপ দিলাম যে আমরা জানি যে স্টুডেন্টের আইডিগুলো সাধারণত নিউমেরিক নাম্বারই হয়ে থাকে এই জন্য নাম্বার দিলাম সো ইউ মাস্ট হ্যাভ দিস লিটল কমন সেন্স যে আমি একটা ভেরি একটা অ্যাট্রিবিউট তৈরি করলাম অ্যাট্রিবিউটটার নাম আইডি এরপরে এর ডাটা টাইপটা আমি কী দিব সেটা আমি সব কিছুই ভার্চার দিতে পারি ভার্চার দিলে সব কিছু অ্যাকসেপ্ট করবে কিন্তু কম্পিউটারের ডাটা টাইপের উপরে কম্পিউটারের মেমোরি লোড ব্যালেন্স করে এই জন্য আমাদেরকে প্রয়োজনের অতিরিক্ত লেন্থ দেওয়া উচিত না এবং অপ্রয়োজনীয় ডাটা টাইপ ইউজ করা ঠিক না যেটা যেখানে লাগবে সেটাই আমরা ইউজ করব সো নাম্বার আইডির পরে কিন্তু একটা স্পেস আছে এখানে দেখেন স্পেস আছে মানে তাহলে প্রথম প্রথম ওয়ার্ডটাকে সে ফিল্ডের নাম হিসেবে ধরে নেবে অ্যাট্রিবিউট তার পরের ওয়ার্ডটাকে সে ডাটা টাইপ হিসেবে ধরে নেবে এবং এখানে আমি লেন্থ দিয়ে দিলাম 9 আমাদের সবার আইডিগুলো 9 ডিজিটের এই জন্য 9 দিলাম এই সিনট্যাক্সের নিয়ম অনুযায়ী নাম্বার 9 এভাবে লিখতে হয় এটা ডাটা টাইপ সো নাম্বার ইজ এ ডাটা টাইপ 9 ইজ এ লেন্থ অফ দ্যাট নাম্বার ভেরিয়েবল সাধারণত আমরা C++ এ যখন ইন্টিজার নাম্বার কিংবা ফ্লোট নাম্বার ডিক্লেয়ার করেছি তখন কিন্তু আমরা লেন্থ দেইনি কারণ দেইনি এটা ফ্লোট নাম্বার তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অনুযায়ী ইউজারের ডাটাটা রাখতো কমও রাখতো বিশ্বও রাখতো বাট ওরাকলের ক্ষেত্রে এটা বলে দিতে হয় যে আমার এই নাম্বারটা 9 ডিজিটের হবে সর্বোচ্চ 10 ডিজিটের হবে 12 ডিজিটের হবে আমি বলে দিতে পারি আচ্ছা এরপরে যদি আমি আর কিছু না লিখি তাহলে আমাকে এখানে কমা দিতে হবে দিয়ে পরের লাইনে যেতে হবে কিন্তু আমরা শিখেছিলাম ল্যাব ওয়ানে ক্লাস ওয়ানে লেকচার ওয়ানে যে স্কিমা তৈরি করা শিখতেছিলাম সেখানে আমরা শিখেছিলাম যে একটা টেবিল স্কিমা একটা এন্টিটি তৈরি হয় ফিল্ডের নাম ডাটা টাইপ এবং কনস্ট্রেন্ট দিয়ে কনস্ট্রেন্ট মানে নীতিমালা তাহলে সেই নীতিমালাটা আমরা ইচ্ছা করলে এখানে দিতে পারি বাট এখন আমরা শিখতেছি এই জন্য এত জটিল করে করবো না খুব সিম্পল করে করব প্রথম টেবিলটা আমরা ডাটা টাইপ দিলাম এবং তার সামনে শুধু ফিল্ডের নাম দিলাম মানে অ্যাট্রিবিউট দিলাম মানে আইডি নাম্বার 9 ওকে ফাইন কমা দিলাম ইন্টার দিয়ে পরের লাইনে গেলাম এখানে লিখলাম নেম মানে স্টুডেন্টের নেম ফিল্ড এটা ডাটা টাইপ দিলাম ভার্চার টু হচ্ছে এমন একটি ডাটা টাইপ অনেক আগে ওরা কলে ওল্ড ভার্সনে ভার্চার ছিল ভার্চার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ক্যারেক্টার ডাটা টাইপ এখানে আমি সব কিছু লিখতে পারি ক্যারেক্টার মানে তো কিবোর্ডে যা কিছু আছে 1 থেকে 9 0 থেকে A থেকে Z সব কিছু লিখতে পারি কিন্তু এবং অন্যান্য ডাটাবেস টেকনোলজিতে কম্পিউটার মেমোরিতে ওই রিমেনিং অংশটুকু দখলে থাকে মেমোরি ইউটিলাইজ অবস্থায় থাকে বাট আমরা এটাকে ইউজ করি না মানে গার্বেজ হয়ে যায় কিন্তু সেটা মেমোরি কনজাম্পশন করে এই খারাপ দিকটাকে ওরাকল রিকভার করেছে ভার্চার টু ডাটা টাইপ আবিষ্কার করে
এবং এই ভার্চুয়াল টু ডাটা টাইপের ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো কারণে একটি স্টুডেন্টের নামে লেন 20 ডিজিট দিয়েছি, কিন্তু ফাইনালি এটা 20 ডিজিট ইউজ করেনি, সে 15 ডিজিট ইউজ করেছে, তাহলে রিমেনিং 5 ডিজিট ট্রানকেটেড হয়ে যাবে। ট্রানকেট হয়ে যাবে মানে ট্রানকেট কথাটা অর্থ হচ্ছে কেটে যাবে, মানে আমি 15 ডিজিট ইউজ করেছি কম্পিউটারের মেমোরি, তখন 15 ডিজিটই ব্যবহার দেখাবে, তাহলে রিমেনিং 5 ক্যারেক্টারের জন্য যে আমার মেমোরি দখল হয়ে থাকার কথা ছিল সেই মেমোরিটা দখল হয়ে থাকবে না, মেমোরিটা রিলিজ হয়ে যাবে এবং মেমোরিটা কম্পিউটার সিস্টেম অন্য জায়গায় অন্যত্র কাজে লাগাতে পারবে। এই উপকারিতা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব কম ল্যাঙ্গুয়েজে এবং কম জায়গায় আছে। স্যার তাহলে এই 3 নম্বর লাইনে যে স্যার আইডি লিখছেন সেখানে কি আমরা এই ভার্চুয়াল টু ইউজ করতে পারবো? সাধারণত নাম্বার ডাটা টাইপ কম্পিউটারে অনেক কম মেমোরি ইউজ করে, সো যেখানে নাম্বার দিয়ে কাজ করা যাবে সেখানে ভার্চুয়াল ইউজ করাটা বোকার কাজ, বোকামি। আমি নাম্বার তো এমনিতেই খুব ছোট জিনিস, নাম্বার ডাটা টাইপ কম্পিউটার মেমোরিতে অনেক কম জায়গা নেই, সো যেখানে নাম্বার ডাটা টাইপ দিয়ে কাজ হবে সেখানে আমি কখনোই ভার্চুয়াল ইউজ করার চেষ্টা করব না। আর যেহেতু ভার্চুয়াল ডাটা টাইপটাই মানুষের বেশি ক্ষতি করে, কম্পিউটার মেমোরি বেশি ইউটিলাইজ করে, এই জন্যই ভার্চুয়াল টু ইউজ করব, যাতে করে আমি যা ইউজ করব না তা যেন রিলিজ হয়ে যায় অটোমেটিক, কেটে যায়। আর নাম্বারের ক্ষেত্রে আমি ভার্কা ইউজ করতে চাইলাম, এটা আমার অ্যানালাইসিসের দুর্বলতা দেখা দিচ্ছে। কারণটা হচ্ছে আমাদের সকলের নাম্বারগুলো নিউমেরিক, এখন এই নিউমেরিক আইডিগুলোকে আমি ভার্চুয়াল ইউজ করতে চাচ্ছি, এটাও এক ধরনের অদক্ষতাই হবে। কারণ আমি ডাটা টাইপ মানে যে ডাটাগুলো যেভাবে পৃথিবীতে উপস্থাপিত হয়েছে এটাকে অ্যানালাইসিস করাটাও ডাটাবেস প্রোগ্রামারের একটা কাজ, ওয়ান অফ দ্য ডিউটি, সো আমি সেই ডিউটিটা পুরোপূর্ণভাবে পালন করলাম। আমার স্টুডেন্টের আইডিগুলো নাম্বার, সো আমি নাম্বার ডাটা টাইপ লিখেছি, আমার স্টুডেন্টের নাম ভার্চার, এই জন্য আমি ভার্চার লিখছি, এবং এই ভার্চারের আমি লেন্থও দিয়েছি 20। এই লেন্থটা কারো 15 হতে পারে, কারো 30 হতে পারে, কারো 25 হতে পারে, সো ম্যাক্সিমাম 30, যারটা কম থাকবে কম্পিউটার তার রিমেনিং অংশটুকু রিলিজ করে দিলে, সো আমি কমা দিলাম, কমা দিয়ে আমি নেক্সট লাইনে গেলাম। আমি এখানে যা বলতেছি সব কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ কমা দিলাম, এই কমা না দিলে সে পরবর্তী লাইন কাউন্ট করবে না, সো কমাটা পাওয়ার সাথে সাথে কম্পিউটার মেমোরি তাকে নেক্সট লাইন কাউন্ট করবে। সো আইডি নেম, এরপরে আমি দিলাম সিটি, সে কোন সিটি থেকে আসছে, ওকে ফাইন, ভার্চার টু অফ 15। আমি ক্লাসে যে কথাগুলো ক্লুগুলো দিচ্ছি সেগুলোই আমি ভাইবাতে আক্স করব, কোশ্চিন করব। যেমন আমি ভাইবাতে কোশ্চিন করতে পারি ভার্চার এবং ভার্চার টুর মধ্যে পার্থক্যটা কি, ভার্চার টু ডাটা টাইপটা কেন ভার্চার ডাটা টাইপের চেয়ে ভালো, এটা কিন্তু আমি কোশ্চিন করতেই পারি। আমি কোশ্চিন করতে পারি যে ক্লাসের সবার নাম তো এক সমান না, তাহলে আমি 30 ডিজিট কেন ইউজ করলাম, রিমেনিং অংশটুকু কী কাজে লাগবে, এগুলোর কথার উত্তর কিন্তু খুব মনোযোগের সাথে দিতে হবে। অথবা এই ক্লাসগুলো যেহেতু আমরা ব্ল্যাকবোর্ড নেই আমাদের সামনে, আমরা লিখতে পারতেছি না খাতায়, এই জন্য খুব ছোট ছোট করে হলেও এই কথাগুলো এই ভিডিওগুলো দেখতে হবে, পড়তে হবে এবং ডায়েরিতে নোট করে রাখতে হবে, যেগুলো ক্লু। ওই ডায়েরিটা একটা সবারই একটা ডায়েরি তৈরি হবে প্রোগ্রামিংয়ে, ওই ডায়েরিটা দেখে দেখে পরবর্তীতে পড়াশোনা করবে এবং কাজ করবে। এরপরে আমি দিলাম ফর এক্সাম্পল একটা ছোট জিনিস দিলাম ডেট অফ বার্থ, ইওবি ডেট, মানে আমি এখানে তিনটি ডাটা টাইপের রিপ্রেজেন্টেশন দেখাতে চেয়েছি, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ভার্চার টু, একটা হচ্ছে ডেট, এই তিনটি ডাটা টাইপ অতি প্রয়োজনীয় ডাটা টাইপ। তাহলে আজকে আমাদের এই যে প্র্যাকটিস ল্যাব ওয়ানে আমরা তিনটা ডাটা টাইপ প্র্যাকটিস করব, সো এই তিনটা ডাটা টাইপ আমি ডিক্লেয়ার করতে পারলাম, আমি টেবিল তৈরি করতে পারলাম, এই তিনটা ডাটা টাইপে যদি আমি ডাটা টাইপের ধরন অনুযায়ী ডাটা ইনসার্ট করতে পারি তাহলে আমার প্র্যাকটিসটা পরিপূর্ণ হবে। সো আমরা আজকে মেজর তিনটা ডাটা টাইপ দেখতে পাচ্ছি সামনে, নাম্বার, তারপরে ভার্চুয়াল, তারপরে ডেট। ওকে, আমি আর কমা দিব না কারণ আমি আর কোনো কলাম তৈরি করব না, সো আমি আর কোনো লাস্ট লাইনে কোনো কলাম কমা দিতে হয় না, সো আমি ইন্টার দিলাম, আমি ব্র্যাকেট ক্লোজ করলাম এবং সেমিকোলন দিলাম। যখন সেমিকোলন দেওয়ার পরে আমি ইন্টার কি প্রেস করব তখন কম্পাইলার অ্যাক্টিভেটেড হবে, কম্পাইলার অ্যাক্টিভেটেড হবে এবং কম্পাইলার এটাকে কম্পাইল করে আউটপুট দেবে, সি টেবিল ক্রিয়েটেড, আউটপুট আসছে টেবিল ক্রিয়েটেড।
আমি যদি ওই সেমিকলনটা না দিতাম তাহলে কিন্তু কম্পাইল হতো না। আচ্ছা এখন এই টেবিলটা যে ক্রিয়েট হলো এটা দেখার কমান্ডের নাম হচ্ছে ডেক্স। সো ডেক্স এর কাজ হচ্ছে সি দা টেবিল স্ট্রাকচার, টেবিল স্ট্রাকচার শো করার জন্য অথবা শো দা টেবিল স্ট্রাকচার। ওকে ফাইন, শো দা টেবিল স্ট্রাকচার, আমরা টেবিল স্ট্রাকচার দেখার জন্য কমান্ড করার জন্য আমরা ডেক্স কমান্ড ইউজ করতে পারি। সো এই টেবিলটা হয়েছে কিনা কিংবা টেবিলটা আসলে তৈরি হলো কিনা কিংবা আমি একদিন পরে কিংবা দুই দিন পরে আমি যে টেবিলটা বানিয়েছিলাম, এ দেখেন সিতে যখন কোড করেছেন তখন কিন্তু আপনি কোড পেয়েছেন, বাট এই ডিটেইল কোড কিন্তু আপনি আর কখনোই পাবেন না। এই স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন কম্পিউটার বন্ধ করলে ফিনিশ। আইদার আপনাকে এই কোডটা কপি করে সংরক্ষণ করতে হবে অথবা এই কোডটা এডিটর দিয়ে কপি করে অন্য জায়গায় নোটপ্যাডে সেভ করে রাখতে হবে, কিংবা কিছু কিছু ভার্সনে আছে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত লগ ফাইল থাকে, সেই লগ ফাইল থেকে নিতে হবে। সিকিউরিটির কারণে কোনো সোর্স কোডই ওরাকলে কোনো জায়গায় থাকে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যেমন সোর্স কোডের ফাইল থাকে, সেই ফাইলটা দেখে মানুষ সোর্স কোডগুলো আবার রিড করতে পারে, এখানে কিন্তু সেই সুযোগ নাই। আমি স্ক্রিনটা বন্ধ করে দিলে আমি যে কমান্ড লিখে টেবিলটা তৈরি করেছিলাম সেটা আমি কমান্ডটা কখনোই দেখতে পাবো না, কিন্তু আমি ডেক্স কমান্ড ইউজ করে আমার টেবিলটা দেখতে পাবো। কীভাবে? ডেক্স শো ডেক্স টেবিল স্টুডেন্ট। সো আমি এই কাজটা করতে পারবো, আমি নেক্সট ডেতে তারপরের দিন তারপরের দিন এসে আমি আমার কম্পিউটারে বসে আমি আমার টেবিলটাকে দেখতে পাবো, কিন্তু যে সোর্স কোডটা দিয়ে আমি টেবিলটা তৈরি করেছিলাম সেই সোর্স কোডটা আমি আর পাবো না। ক্লিয়ার? আচ্ছা এরপরে স্যারকে আমরা আর কি স্যার নেক্সট ডে যদি আসি আমরা টেবিলটা পাবো, বাট টেবিলটা যে আমরা কোন কোড ধরে তৈরি করছি ওই কোডটা আমরা আর পাবো না। যদি স্যার আমরা স্যার শো শো স্টুডেন্ট যদি স্যার ইউজ করি তাহলে কি স্যার টেবিলটা কি আমরা দেখতে পাবো না? হ্যাঁ, এই যে আমরা ডেস্ক স্টুডেন্ট লিখেছি টেবিল দেখতে পাচ্ছি, টেবিল দেখতে পাবো কিন্তু শো স্টুডেন্ট লিখে ওকে স্যার আমরা দেখব না। এখানে আরেকটা কোশ্চেন ছিল স্যার, কি কমান্ড শো স্টুডেন্ট? আমি ধরে কমান্ড দেখিনি কখনো আমার লাইফে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার, এখন তো স্যার আমরা টেবিলটার নাম স্টুডেন্ট দিয়া আমরা টেবিলটা ক্রিয়েট করছি তাই না স্যার? কোড দ্বারা আমরা যদি নেক্সট ডে স্যার আরেকটা টেবিল ক্রিয়েট করি স্টুডেন্ট সেম স্টুডেন্ট নাম দিয়া, তখন তো স্যার আমি ওই দিন যেটা ক্রিয়েট করছি আর কি আগের দিন যেটা ক্রিয়েট করছি ওইটা শো করবে নাকি নতুন যেটা করছি ওইটা? একটি ইউজারের আন্ডারে একই নামে একের অধিক টেবিল তৈরি করতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোন ডুপ্লিকেট ইন্ডিভিজুয়াল টেবিল নেম দিতে হবে স্যার? ইন্ডিভিজুয়াল টেবিল নেম হতে হবে, শুধু তা না যত গ্লোবাল ভেরিয়েবল থাকবে যত কনস্ট্রেন্ট নেম থাকবে অল আর ইউনিক। এখানে ডুপ্লিকেট আপনাকে করতেই দিবে না, এটা সিকিউরিটি সিস্টেম আপনাকে আটকে দিবে। আচ্ছা তাহলে এখন সোর্স কোড কি পরে এডিট করা যাবে না স্যার ভুল হলে? হ্যাঁ এডিট করা যাবে, দেয়ার ইজ এ কমান্ড স্যার। ইউজার নেম স্যার ই রাখতে হবে না স্যার, একই রাখতে হবে, একই রাখতে হবে। এখন আসেন, একজন স্টুডেন্ট বললো যে আমার ভুল হয়েছে। কি ভুল হয়েছে? যে আমার নামটা সিটিটা ভার্চার 2/15 হবে না 20 হবে। এখন আমার কি করার আছে? ঠিক আছে, কিংবা কম হয়ে যাবে, এটা 15 এর জায়গায় 10 হবে। ক্লিয়ার? তাহলে আমার জন্য আছে অল্টার কমান্ড দিয়েছে। হ্যাঁ আই ক্যান সেন্ড মাই মানি আমি বললো যে আমার দুদিন পরে আমি জানতে পেরেছি যে আমার যে সফটওয়্যারটা আমি তৈরি করছিলাম আমি টেবিল তৈরি করে ফেলছি, সেই টেবিলের মধ্যে স্ট্রাকচারে পরিবর্তন আনতে হবে। ওকে ফাইন, তার জন্য আমাদের অল্টার কমান্ড আছে। সো আমরা অল্টার কমান্ডে স্টাডি করব অল্টার। আচ্ছা কমান্ডগুলো আমি বড় আপার কেজে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অল্টার। ঠিক আছে, এটা অল্টারটা আমরা ইউজ করব হচ্ছে স্যার কোনো ভুল যদি সমাধান করতে চাই অথবা পরিবর্তন, ভুল অথবা পরিবর্তন। তো অল্টারের কিছু কাজ আছে। কি কাজ? অল্টারের মধ্যে অ্যাড করা যায়, মডিফাই করা যায় আর
ড্রপ করা যায় অথবা ড্রপ বাই ডিলিট করা যায়। আমি ড্রপ বাই ডিলিট কেন লিখলাম এই মুহূর্তে আমার মনে নেই যে অ্যাকচুয়ালি অল্টার করার সময় ড্রপ লিখতে হয় না ডিলিট লিখতে হয়, ঠিক আছে? এটা লেখার সময় আমি বুঝতে পারবো যে কি করতে হয়। তাহলে আমরা এই অপারেশনটা কমান্ডটা যেহেতু আমাদেরকে শিখতেই হবে, যেহেতু স্টুডেন্ট একটা পরিস্থিতি দাঁড় করিয়ে ফেললো যে আমি ভুল হলে কি করব, সো কমান্ড আমাদের সামনে আছে, এমনিতেই এটা আমরা এখন প্র্যাকটিস করতাম। তো আমরা করে দেখি, কাল্পনিকভাবে আমরা মনে করি যে আমরা ভুল করেছি, কীরকম আমাদের সিটিটা হওয়ার কথা ছিল 20, কিন্তু আমি এটা ভুল করে লেন দিয়েছি 15, আর আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ফিল্ড বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে একটা স্টুডেন্টের মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে। এই কনসেপ্টে তাহলে আমরা না হ্যাঁ এই কনসেপ্টে তাহলে আমরা প্র্যাকটিস করতে পারবো অ্যাড আর মডিফাই, ঠিক আছে? এরপরে আমরা একটা ফিল্ড বাদ দিয়ে দিব, ড্রপ কমান্ড প্র্যাকটিস করব। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন প্র্যাকটিসে আসি। আমরা লিখি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। এখানে ডিওবি ডাটা অল্টারে ছিলাম স্যার। হ্যাঁ অল্টারে ছিলাম। কি কোশ্চেন ছিল জামিল স্যার? এই যে 6 নম্বর লাইনে ডিওবি ডেটের পরে আমরা স্যার কমা দেইনি কেন স্যার? আচ্ছা, এটা হচ্ছে ডিওবি কলামের নাম, মানে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে আবার ফোনটা আসছে। আচ্ছা আচ্ছা, সরি আমার ভাই ভাই একটা সময় আছে, ঝামেলা চলছে তো। জি স্যার, শুনছেন? আচ্ছা, অসুবিধা নাই। এখন দেখেন যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে যে আমরা কেন কমা দেইনি। এই ডিওবিটা হচ্ছে কলামের নাম, ঠিক আছে? তারপরে ডেটটা হচ্ছে ডাটা টাইপ, তারপরে যেহেতু আর কোনো অ্যাট্রিবিউট নাই, এটাই লাস্ট লাইন, এই জন্য কমা নাই। আচ্ছা স্যার, সবসময় মনে রাখবেন লাস্ট লাইনে কমা থাকবে। তাহলে স্যার, যদি স্যার ডেটের পরে আরো কিছু যদি থাকতো তাহলে আমরা ডেটে কমা দিতাম, লাস্ট লাইনে আমরা কমা দিব না। অবশ্যই কমা দিতেন, হ্যাঁ, নাহলে কমা দিবেন না। মনে রাখবেন একদম লাস্ট ব্র্যাকেটে, যেমন 7 নম্বর লাইনে কি আছে, ক্লোজিং ব্র্যাকেট, যেখানে ক্লোজিং ব্র্যাকেট থাকবে তার আগে কোনো কমা থাকবে না। এতটুকু মনে রাখতে পারলে কাজ চলবে। ওকে স্যার, ক্লোজিং ব্র্যাকেটের আগে কমা থাকবে না, তাহলে প্রোগ্রাম মিলে যাবে, সিনট্যাক্স এরর থাকবে না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা অল্টারটা প্র্যাকটিস করব। আমাদের টার্গেট হচ্ছে যে অল্টার প্র্যাকটিস করে প্রথমে মডিফাই করব। তাহলে আমরা লিখব অল্টার টেবিল, এটুকু পুরো কমান্ড, এটুকু আমাকে লিখতে হবে যাকে অল্টার করব, আমরা স্টুডেন্টকে অল্টার করব। সো আমরা লিখলাম অল্টার টেবিল স্টুডেন্ট, তারপরে আমরা লিখব মডিফাই। মডিফাই ইজ এ কিওয়ার্ড, এটা ইউজ করতে হবে, এটা কমান্ডেরই একটা অংশ। আমরা সিটিকে মডিফাই করব, সো সিটি লিখলাম, ওয়ার্চার 2 লিখলাম। খুব সিম্পলি কোনটার পরিবর্তে কোনটা লিখবে এটা আমার বলার দরকার নেই, জাস্ট সিম্পলি যদি আমরা এটা লিখে ফেলি যে মডিফাই সিটি ভার্চার 2 অফ 20, তখন সে বুঝে যাবে যে সিটিটাকে মডিফাই করতে হবে এবং কি আর মডিফাই করবে, হয় ডাটা টাইপ না হয় ডাটা টাইপের লেন্থ। সো পরের অংশটুকু দেখে সে ক্লিয়ার হয়ে যাবে যে মডিফাই হয়েছে, কাকে মডিফাই করতে হবে সেটা সে বুঝে যাবে। তাহলে আমরা এখানে অল্টার করলাম কি, একটা স্টুডেন্ট টেবিলকে, স্টুডেন্ট টেবিলের একটি কলামকে, কলামটার নাম ছিল সিটি। তো এই কলাম অথবা অ্যাট্রিবিউট আমরা যে নামেই ডাকি না কেন, যে সিটি অ্যাট্রিবিউটটাকে আমরা মডিফাই করলাম, আগে ছিল 15 ডিজিটের, এরপরে হয়ে গেল 20 ডিজিট। আচ্ছা, আমরা একটু বিশ্বাস নেবার জন্য দেখি, ডেক্স স্টুডেন্ট, সি নাও ভার্চার 2 20 ইজ देयर, সো সিটি কলামটা লেন্থ বেড়ে গেছে, ঠিক আছে? স্যার, এখানে কি আমরা ইচ্ছা করলে অ্যাট্রিবিউটটা সরি করতে পারতাম না, সিটির নামটা চেঞ্জ করে অন্য কিছু? হ্যাঁ, আমরা সেটাও করতে পারতাম, সেটাও করতে পারতাম, আমরা ওগুলোও করবো, সমস্যা নাই। এখন আমরা একটা অল্টার করলাম, অল্টার করে একটা মডিফাই করলাম, এরপরে একটা আমরা অ্যাড করি, অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড সেল নাম্বার ভার্চার। এখন সেল নাম্বারটা ভার্চার কেন দিলাম, সেল নাম্বারটা তো নাম্বার হওয়া উচিত, তাই না? ভার্চারের জন্য দিলাম যে বাংলাদেশের সেল নাম্বার 0 দিয়ে শুরু, নাম্বার ডাটা টাইপে কখনো এই 0 লিডিং নেয় না, ঠিক আছে? তো এই কারণে শুধু দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষদের জন্য সেল নাম্বারটা ভার্চারে ডিজাইন করতে হয়, আর পৃথিবীর কোথাও না। অথবা আমরা যদি কান্ট্রি কোড ইউজ করি, প্লাস সাইনটা ইউজ করতে চাই, তাহলেও আমাদের ভার্চার ডাটা টাইপ ইউজ করতে হবে। আবার প্রোগ্রামাররা চাইলে নাম্বার ডাটা টাইপেও সেল নাম্বার জেনারেট করতে পারে, যখন তারা সেল নাম্বারটাকে শো করবে কিংবা সেল নাম্বারে কোনো মেসেজ পাঠাবে সফটওয়্যার থেকে, কিংবা সেল নাম্বারে সফটওয়্যার দিয়ে কোনো কল করবে, তখন সে ইচ্ছা করলে 0 অ্যাড করে নিতে পারে। প্রোগ্রামাররা সব কিছু করতে পারে, একজন ভালো প্রোগ্রামারের পক্ষে সব কিছু সম্ভব।
ডাটাবেজে থাকুক আর না থাকুক, ঠিক আছে? তো আমি এটা সরল দৃষ্টিতেই ভার্চার টু নিলাম, টেবিল অর্ডার। সো আমি আবার দেখি, দেয়ার ইজ এ নিউ কলাম সেল নাম্বার আফটার ডেট অফ বার্থ। দেখেন আমি কিন্তু এই সেল নাম্বার কলামটাকে টেবিল ক্রিয়েট করার সময় তৈরি করিনি, সো অল্টার করেও কিন্তু টেবিল ক্রিয়েট করা যাচ্ছে, সেম কাজই হচ্ছে। আচ্ছা, এখন আমরা সেল নাম্বারটাকে ড্রপ করব, অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ, মেবি ড্রপ, আমি ট্রাই করে দেখি, ঠিক আছে? সেল নাম্বার ড্রপ সেল নাম্বার, মিসিং কিওয়ার্ড, তারপরে আমি ভুল কিওয়ার্ড লিখেছি, মানে বোঝাই যাচ্ছে যে এটা কমান্ড ভুল হয়ে গেছে। তো আমি কিবোর্ডে অ্যারো অ্যারো সাইনে চাপ দিলাম, কিবোর্ডে অ্যারো আপ অ্যারোতে চাপ দিলে আগের কমান্ডটা চলে আসে, তারপরে আমি আবার ডাউন অ্যারোতে চাপ দিলাম। এখন আমি এখানে মাউসের কার্জারটা নিয়ে গেলাম, নিয়ে যেয়ে এভাবে চেঞ্জ করা যাবে। ড্রপের জায়গায় আমি ডিলিট লিখলাম, ডিলিট সেল নাম্বার, ইনভ্যালিড অল্টার অপশন। ওকে, আরেকবার ট্রাই করে দেখি, ডিলিট কলাম সেল নাম্বার। ওকে, আর ট্রাই করার দরকার নাই। আমরা স্যার এখন আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, নেটের প্রবলেম আছে মনে হয় আপনার একটু। এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। আমার মনে হয় একটু জুমের কারণে আসতে যাচ্ছে কিনা। আচ্ছা, আমি মাইক্রোফোন চেঞ্জ করে ফেলবো দরকার এটা। আচ্ছা, এখন আমরা যেহেতু অল্টার কমান্ডটা আমি তিনবার ট্রাই করলাম, পারলাম না, মানে আমি ভুলে গেছি, আমরা আমাদের টিউটোরিয়ালটা দেখি, সমস্যা নেই। আমাদের স্টাডি পোর্টালে লিংক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস মনে রাখতে না পারলেও চলবে। এখানে যাবেন সিএসি ডিপার্টমেন্টে, তারপরে দেখবেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যদিও বা এখানে সেকশন বি দেওয়া আছে, নো প্রবলেম, কারণ স্টাডি ম্যাটেরিয়াল ল্যাবগুলো একই। এই যে ল্যাব ম্যাটেরিয়ালে যাবেন, এগুলো আপনাদের জন্য চেঞ্জ হবে, কারণ এটা হচ্ছে সেকশন বির মাপে তৈরি করা। সো ল্যাব ম্যাটেরিয়াল আবার সবার জন্য একই। সো ম্যান ল্যাব ম্যাটেরিয়াল পিএলএসকিউএল পিডিএফ, এখানে আমরা যাব, গেলে আমরা অনেকগুলো কমান্ড দেখতে পাবো। এখন এখানে আলফাবেটিক্যালি সিরিয়াল করা আছে, সে দ্য টিউটোরিয়াল অল্টার টেবিল, ঠিক আছে? আমরা অল্টার টেবিল টিউটোরিয়ালে ডাবল ক্লিক করলাম, সব কিছু আমাদের জন্য রেডি আছে, কোনো কিছুরই কোনো প্রবলেম নাই, কোনো কিছু ভুলে গেলেই আমরা দেখতে পাবো। এখন আসি আমরা অল্টার টেবিল কমান্ড, যেটা আমি পারলাম না, মডিফাই আমরা পেরেছি, ড্রপ কলাম পারিনি। সো আমরা দেখলাম অল্টার টেবিল টেবিল নেম, ড্রপ কলাম কলাম নেম, ক্লিয়ার? তার মানে আমি ড্রপটা ঠিকই লিখেছিলাম, কিন্তু আমি ড্রপ কলাম হবে, হ্যাঁ, কম্বিনেশনটা মিলাতে পারিনি। অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ কলাম সেল নাম্বার, ঠিক আছে? সো টেবিল অল্টার কলাম লিখলাম স্যার, সাকসেসফুল, ঠিক আছে? এখন আমাকে বললো যে একজন, যে স্যার আমরা যদি একটু রিনেম করতে চাই, সো আমরা এখন আমাদের বর্তমান অবস্থা কীরকম আছে আমরা একটু দেখে নিই টেবিলটা। ডেক্স স্টুডেন্ট, আমাদের বর্তমান অবস্থা আইডি নেম সিটি ডেট অফ বার্থ ডিওবি। সো এখন একটা স্টুডেন্ট আছে যে ডিওবিটা বোঝা যাচ্ছে না, এখন ডেট অফ বার্থ সে ক্লিয়ারলি লিখবে, ক্লিয়ার? তাহলে আমরা, হ্যাঁ, আমরা আমাদের টিউটোরিয়ালে গেলাম, আমাদের টিউটোরিয়ালে যাওয়ার পরে আমরা মনে রাখবেন এই টিউটোরিয়ালটা আপনাদের উপযোগী করে বানানো, এখানে আপনারা সব পাবেন, ডেভেলপমেন্ট করার জন্য যা যা আছে কমান্ড সব পাবেন। আমরা একটা টেবিল রিনেম করতে পারি, আমাদের ডিমান্ডটা হচ্ছে আমরা একটা কলাম রিনেম করব, কলাম রিনেম করব, ঠিক আছে? সো আমরা এখানে দেখলাম রিনেমিং এ টেবিল, এটা আমাদের জন্য প্রয়োজন নাই। রিনেম রিনেম টু ভেন্ডর, এটাও আমাদের প্রয়োজন নাই। এটা কলাম অ্যাড করা হয়েছে, এটা আমাদের দরকার নাই। মডিফাই হচ্ছে, এটা আমাদের দরকার নাই। ড্রপ, এটাও আমাদের দরকার নাই। রিনেম কলাম, ওকে ফাইন। এটা অ্যাকচুয়ালি ওরাকলের পুরাতন ভার্সনে কাজ করতো না, ওরাকল 9.9 থেকে লেটেস্ট মডেলে কাজ করবে। ওকে, অল্টার টেবিল, এখানে কিন্তু এই জিনিসগুলো মনে রাখা খুব জরুরি, যে এটা অনেক বড় টেকনোলজি তো ওরাকল,
অনেক সময় দেখা গেল আপনাদের জব যেখানে করছেন কিংবা সফটওয়্যার যাদের তৈরি করে দিচ্ছেন তাদের ওরাকলের ভার্সন ওল্ড, কোনো কমান্ড কাজ না করলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তখন আবার এটাকে দেখে নিতে হবে ওরাকলের সাইডে যে যে এই ভার্সনে কমান্ডের ম্যাচিং কমান্ড কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অল্টার টেবিল, টেবিল নেম, রিনেম কলাম, ওল্ড নেম টু নিউ নেম, ভেরি ক্লিয়ার। এখানকার সোর্স কোড গুলা কিন্তু খুব সুন্দর, আপনি খেয়াল করে দেখছেন সি কিংবা জাভা ওদের মতো কিন্তু ক্রিটিক্যাল না, অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর মতো। অল্টার টেবিল, টেবিল নেম এতটুকু তো একদম পিওর গ্রামাটিক্যাল ইংলিশ মেনটেন করা হয়েছে। রিনেম এটাও ইংলিশ ওয়ার্ড, কলাম এটাও ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে। ওল্ড নেম টু নিউ নেম, ওকে ফাইন, আমরা যাই অল্টার টেবিল স্টুডেন্ট করব না স্যার, রিনেম, রিনেম, রিনেম কলাম, সি ও এল ইউ এম এন, এই রিনেম কলাম এই পুরোটাই কিওয়ার্ড, সো আমি কোনোটা বাদ দেওয়া যাবে না। এখন ওল্ড নেম, ওল্ড নেম হচ্ছে ডি ও ডি ও বি, টু নিউ নেম হচ্ছে ডেট অফ বার্থ। আমরা ডাটা টাইপে হাত দেওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা কলামের নাম রিনেম করেছি। সো টেবিল অল্টার ডেক্স স্টুডেন্ট, আমরা একটু দেখে নিই, সো টেবিল অল্টার হয়েছে, ঠিক আছে। সো আমাদের আমরা কলামের নামও রিনেম করতে পারি। আমরা কিন্তু অনেকগুলো কমান্ড শিখলাম আজকে, সেটা হচ্ছে ক্রিয়েট করা, তারপরে দুটো ডাটা টাইপ, তিনটা ডাটা টাইপ দেখছি আমরা, নাম্বার, ভার্চার, ডেট, আবার অল্টার করা দেখলাম, টেবিল ডাটা মডিফাই করা, রিনেম করা, ড্রপ কলাম ড্রপ করা, আবার টেবিল কলাম নেম রিনেম করা, নতুন একটা কলাম অ্যাড করা। আচ্ছা এখন আমরা ড্রপে যাই। ড্রপ খুব সেন্সিটিভ একটা কমান্ড, আমি এটা সবার পরে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। আচ্ছা আমরা একটা ডেমো টেবিল করে করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের শেখাও হলো ড্রপ করা হলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই সুযোগে আমরা এটা করে ফেলি স্যার। ইশার কলাম নেম কি স্পেস ইউজ করা যাবে? মোটেও না, যেমন ডেট অফ বার্থ এটা তো একসাথে হয়ে গেল। স্যার ড্রপ কলাম একটু স্যার দেখব, আলাদা করতে চান তাহলে আপনাকে আন্ডারস্কোর ইউজ করতে হবে। ওকে ফাইন, আমি একটু দেখাচ্ছি, ক্রিয়েট এস, এটাও একটা কমান্ড, ঠিক আছে। সো এখানে যে ব্যাপারটা দাঁড়ালো, এক আন্ডারস্কোর ভেরিয়েবলের যে ফর্মুলা আমরা লেকচার ওয়ানে থিওরি ক্লাসে এটা স্টাডি করেছি, ভেরিয়েবলের যে ফর্মুলা সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট, আর সেটাই হচ্ছে কলাম নেম। এর মানে হচ্ছে ভেরিয়েবলে যেমন ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া যায় না, কিংবা ভেরিয়েবল গঠনের, ভেরিয়েবলের নাম দেওয়ার যে নিয়ম কানুন ছিল সি প্রোগ্রামিংয়ে কিংবা সি প্লাস প্লাসের, সেম নিয়ম, এখানে প্রোগ্রামিংয়ের কোনো নিয়ম চেঞ্জ হয়নি। সো জাস্ট ইউ হ্যাভ টু ইউজ ইউর কমন সেন্স। এখন স্যার এটা ডেট অফ বার্থ একসাথে হয়ে গেছে, ইট লুকস আগলি, আমি এটা ম্যানেজ করতে পারছি না। ওকে ফাইন, অল্টার টেবিল স্টুডেন্ট, অল্টার টেবিল স্টুডেন্ট, রিনেম কলাম, ডেট অফ বার্থ টু ডেট আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর বার্থ, অনলি আন্ডারস্কোর ইজ অ্যালাউড হিয়ার, অনলি আন্ডারস্কোর, ঠিক আছে। এছাড়া আর কোনো ওয়ে আপনার কাছে নাই, বাট দেখার সৌন্দর্যের জন্য ইউ ক্যান ইউজ দ্য আন্ডারস্কোর, বাট নট ব্ল্যাঙ্ক স্পেস, ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রোগ্রামাররা যে অংশটুকু দেখে, ইউজাররা সে অংশটুকু দেখে না। একজন প্রোগ্রামার ইউজারের জন্য অ্যাবস্ট্রাক্ট মডেল জেনারেট করে। অ্যাবস্ট্রাক্ট মডেলটা হচ্ছে সে এত ডিটেলস তার ইউজারকে কিংবা ইন্টারফেসে দিবে না, ইন্টারফেসিং ভিন্ন জিনিস। একজন মানুষ ইন্টারফেসে যা কলামে নেয় তাও করতে পারে, কীরকম আমি লিখলাম সিলেক্ট আইডি ফ্রম স্টুডেন্ট, তাহলে কি হলো এখানে আমার নো রো সিলেক্টেড দেখাচ্ছে। ওকে ফাইন, আমরা এই প্র্যাকটিসটা ডাটা ইনসার্ট করার পরে করব। আমাকে একটু মনে করে দেবেন যে স্যার আপনি কিছু একটা দেখাতে চেয়েছিলেন। জি স্যার। এখন আসেন, আমি ড্রপ কমান্ডটা প্র্যাকটিস করার জন্য ক্রিয়েট অ্যাজ কমান্ডটা সহযোগিতা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সরি ক্রিয়েট, আমার একটা ভুল হয়েছে, আমি আর উপর লাইনেও যেতে পাচ্ছি না, এরো চিহ্ন দিয়ে যাওয়া যায় কিনা দেখি, যাওয়া যায় না। আচ্ছা তাহলে আমি এটাকে আবার লিখি, ক্রিয়েট টেবিল অ্যাজ, স্যার এছাড়া আর কোনো উপায়
ক্রিয়েটিভিটি টেবিল নেম ক্রিয়েটিভিটি টেবিল নেম হচ্ছে শুনুন না স্যার টেম ঠিক আছে এটা টেবিলের নাম দিলাম টেম এস সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এই কমান্ডটা প্রয়োগ করলে যেটা হলো এজ মানে হচ্ছে অনুরূপ মানে আমরা আমরা মাউস দিয়ে যে কপি করি না কম্পিউটারে ডেস্কটপে একটা এমএস ওয়ার্ড ফাইল কে কপি করে আরেকটা এমএস ওয়ার্ড ফাইল বানাই একটা ছবিকে কপি করে আরেকটা ছবি বানাই মনে আছে আমরা যে কপি করি কপি করা পর্যন্ত কম্পিউটারে এটা এটা কপি করলাম স্ট্রাকচার কপি করলাম তার প্রমাণটা বলি ডেস্কটপ এই টেবিলটাকে দেখেন সেম টেবিল ক্লিয়ার সেম টেবিল না আমরা স্টুডেন্ট আমরা তো টেম্প নামে কোনো টেবিল তৈরি করে নি আমরা কি করেছি ক্রিয়েট টেবিল টেম্প লুক এট হিয়ার ক্রিয়েট টেবিল টেম্প আমরা ক্রিয়েট টেম্প নামে একটা টেবিল তৈরি করেছি এস কি রকম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে যা কিছু আছে সবকিছু মিলে তুমি একটা টেবিল তৈরি করো মানে এটাও এক ধরনের কপি কমান্ড আর কি তো আমরা ড্রপ কমান্ডটা প্র্যাকটিস করার জন্য আমাদের মূল স্টুডেন্ট টেবিলটাকে ঠিক রেখে আমরা এই টেম্প 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 টেবিলটাকে ডিলিট করে দেব ড্রপ টেবিল টেম্প সো আমরা ড্রপ কমান্ডটা প্র্যাকটিস করে ফেললাম ঠিক আছে কোনো কিছু ড্রপ করার পরে যদি আমি টেক্সট করে সেটাকে দেখতে চাই আর কখনোই দেখতে পাবো না ফিনিশড এই জন্য ড্রপ প্র্যাকটিস এত এত খুশি খুশি করার দরকার নাই আমার কথা বুঝে গেছে বাড়িতে কষ্ট করে একটা টেবিল তৈরি করে ড্রপ করে দিলাম এটা দরকার নাই আমার মতো একটা কপি করে টেবিল তৈরি করে কপি করে তারপর ওটাকে ড্রপ করে প্র্যাকটিস করবেন ড্রপ কমান্ডটা কিভাবে কাজ করে একটা কথা মনে রাখবেন যা কিছু চোখের সামনে দেখতে পাচ্ছেন সব ইজি কিন্তু যে কিনা বাস্তবে এইভাবে আমার মতো করে টাইপ না করে কাজ করেছে ড্রপ টেবিল টেম্প তার প্রোগ্রামিং লাইফে অবশ্যই ভুল হবে সে মনে করতে পারবে না ড্রপের পরে টেবিল হবে না টেবিলের নাম হবে টেবিলের নাম হবে না ড্রপের পরে ডিলিট হবে শুনেন এই যে আমি 1% ক্ষেত্রে আমাকে আমার টিউটোরিয়ালটা ওপেন করতে হবে আর যদি আমি একটু চিন্তা করি অনেক চিন্তা করি তাহলে আমি সময় নষ্ট করে আমি কমান্ডটা মনে করতে পারবো কিন্তু ঘটনাটা হচ্ছে এখন আপনার কোশ্চেন হচ্ছে স্যার আপনি কি এগুলো মুখস্থ করে রাখছেন আপনি 99% ক্ষেত্রে কমান্ড আপনি এরর দিচ্ছেন না কেন আমার কিন্তু সেন্টেক্স এরর নাই ভালো করে খেয়াল করে দেখেন সেন্টেক্স এরর না থাকলে আসলে শেখা হয় না শিখতে গেলে আপনাকে এরর খেতে হবে সেটা সি সি প্লাস প্লাস জাভা ওরাকল যেটাই হোক না কেন এরর থেকে স্টুডেন্ট শিখে এরর হয় তারপরে সেটা বোঝার চেষ্টা করে কি এরর হয়েছে কেন এরর হয়েছে এরর নাম্বার দিয়ে সে গুগলে সার্চ দেবে তারপরে সে একটা আইডিয়া পাবে সেই আইডিয়া অনুযায়ী সে তার সোর্স কোডটাকে মডিফাই করবে এইভাবে যদি কোনো স্টুডেন্ট লেখাপড়া করে তাহলে সারা জীবন তার আর কোনো দিন ভুগতে হবে না কোনো জায়গায় সে সব কিছুই অটোমেটিক্যালি তার ফিঙ্গারে চলে আসবে যখন আমি টাইপ করি তখন কিন্তু আমি আমার মাথা থেকে অত ব্রেন খরচ করি না আমার অটোমেটিক্যালি আঙুলে চলে আসে আমি কখনো টেনশন করি না যে আমার কি হবে এই কমান্ডটা কিভাবে লিখবো স্টুডেন্ট কোশ্চিন করবে কোশ্চিনের উত্তর কি দিব আমি আমি আমার কোনো প্রিপারেশন নাই আপনারা যদি মেসেঞ্জারে এটা না লিখতেন যে ক্লাস টাইম কখন তাহলে আমি এটাও মনে করতে পারতাম না যে এখন ক্লাস আছে সো আমার তো ম্যানুয়াল তো দূরের কথা আমার প্রতিটা ক্লাসই ইনস্ট্যান্ট ম্যানুয়াল জেনারেট হয় এবং কোনো সেমিস্টারের সাথে কোনো সেমিস্টারে কোনো মিল নাই এই ক্লাসের স্টুডেন্ট যেভাবে চালাবে এই ক্লাস সেভাবে চলবে স্টুডেন্ট যেভাবে কোশ্চিন করবে ক্লাস সেভাবে রান হতে থাকবে আমার কথা বুঝে গেছে আলামিন জি স্যার এটা এটা কোনো নিয়ম হলো না যে আমি সারা জীবন একটা স্লাইড ইউজ করব ঠিক আছে সো রান দা ক্লাস স্টুডেন্ট ক্লাস নেই আর টিচার এটা প্রোটোকল সে এটা ম্যানেজ করে সো এখন যে ব্যাপারটা হলো যে কোশ্চিন করতে হবে বিভিন্ন রকম আকাঙ্ক্ষা অনলাইনে ব্যাপার তো স্যার অনলাইনে কতটা ক্লাস আমরা চালাতে পারবো সেটাই স্যার এখন দেখার বিষয় হ্যাঁ এখন না আপনাদের আপনাদের একটু ডাবল কষ্ট হবে বাট আপনাদের যে কাজটা করতে হবে সেটা নিজের মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে আমি এটা জানতে চাই ওটা জানতে চাই নিজে যে কাজ করবে না বাড়িতে সে তো আমাকে কোশ্চিনও করতে পারবে না দেখা গেল যে দুই তিনটা ক্লাসের পরে কোশ্চিন বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এটা কোশ্চিন বন্ধ হয়ে গেল মানে তার সিপি বন্ধ হয়ে গেল আর ডাটাবেজের মধ্যে একটা ক্লাসে আমি কোনো কোনো রকম আমি কনসেশন নাম্বার দিব না ইউ হ্যাভ টু আর্ন ইওর নাম্বার এখন এটা ছোটবেলার ক্লাস না আপনার এখন ছোট বাচ্চা না যে সি প্রোগ্রামিং করছেন আমার কাছে সি প্লাস প্লাস ওকে ফাইন বাচ্চা মানুষ বুঝে নেই পাঁচটা নাম্বার দিয়ে দিছি বুঝেন নাই কিন্তু এখানে এটা হবে না এখানে এটা হবে না এই জন্য যে এটা একটা ম্যাচিউর লেভেলের ক্লাস এটা ডাটাবেস প্রোগ্রামিং এটা কমার্শিয়াল কোর্স
সো এখানে ফেল ইজ বেটার দ্যান পাস ফেল করে দরকার হলে আরেকবার কোর্সটা করব ঠিক আছে এরকম মেন্টালিটি থাকতে হবে ওকে স্যার তো এই মেন্টালিটি থাকলে আপনি ইমপ্রুভ করতে পারবেন যে আমি ফেল করব সমস্যা কোথায় আমি বাদ দিয়ে দিব এটা বাদ দিয়ে আবার করব এরকম এরকম অ্যাটিটিউড থাকতে হবে তাহলে তাহলে দেখবেন যে আপনার মধ্যে ক্রেজিনেস কাজ করছে এবং আপনি এটা ভালো করতে পারছেন আচ্ছা এখন আমরা ড্রপটা কমান্ডটা প্র্যাকটিস করলাম এখন আমরা যাব আমাদের ধারাবাহিক নিয়ম অনুযায়ী আমরা যাব ডিএমএল এর কাছে ডিএমএল মানে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আর ডিএমএল ডিএডএল মানে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ স্যার আজকে কি আর ক্লাস নেবেন স্যার আমাদের তো আবার নেক্সট ক্লাস আছে স্যার নেক্সট ক্লাস কয়টাই স্যার দুইটা আমাদের হয়ে যাবে দুইটা আমি আমাকে আর 20 মিনিট সময় দেন আমি তাহলে ডিএমএলটা শেষ করে দেই জি স্যার হ্যাঁ আমাদের তো এই টেকনিক্যাল ক্লাসগুলো রিপিট হয় সো এটা নিয়ে কোনো টেনশন নাই ডিএমএল দেখা গেল যে এই যে কমান্ড যে কয়টা কমান্ড আমি এখন প্র্যাকটিস করব ডিডিএল আর ডিএমএল এটা প্রতিদিনই করতে হবে সো আলটিমেটলি আলটিমেটলি হ্যাঁ হ্যাঁ আলটিমেটলি আমরা এই পার্টটাকে শেষ করে একটু ধৈর্য সহকারে 20 মিনিট সময় লাগবে তারপরে আমরা আবার পরের দিন আবার দরকার হলে কিছু কিছু অংশ রিপিট হয়ে যাবে সমস্যা নাই ওকে স্যার আচ্ছা এখন ডিডিএল মানে বলেছিলাম ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ মানে কোনো কিছুকে ডিফাইন করতে গেলে নতুন কিছু ক্রিয়েট করতে গেলে মানে স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে ডিডিএল কমান্ডগুলো কাজে লাগে আর ডিএমএল গুলো হচ্ছে ম্যানিপুলেশন এগুলো শুধু প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগে মানে অল কাইন্ড অফ প্রোগ্রামিং ম্যানিপুলেশন আপডেট মডিফাই করা কাজ করা ক্যালকুলেশন করা স্টেটমেন্ট ক্রিয়েট করা ঠিক আছে এইসবের ক্ষেত্রে ডিএমএল কাজে লাগে তো আমরা একটা ডিএমএল করতে গেলে আগে ডিডিএল তার কাছে থাকতে হবে যা আমাদের কাছে তো ডিডিএল আছেই ডিটেইল মানে আমাদের টেবিল তৈরি করা আছে সো আমরা ইজিলি একটা ইনসার্ট কমান্ড প্র্যাকটিস করতে পারি সো আমরা একটু উপরেই দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচারটা স্টুডেন্ট টেবিলে আমাদের তো মাথার মধ্যে আছেই সো আমরা ইনসার্ট কমান্ড প্র্যাকটিস করব ইনসার্ট ইনটু আমি যে আপার কেজে লিখছি এই জন্য আপনাদেরকে আপার কেজে লিখতে হবে তা কিন্তু না আপনার জন্য জুমে ভিডিওতে ভালো দেখতে পান এই জন্য আমি আপার কেজে লিখতেছি দেখতে সুবিধা হচ্ছে নিয়ম না হয়ে যায় যে স্যার আপার কেজে লিখতে হবে ইনসার্ট স্টুডেন্ট স্যার এটা আমাদের ইচ্ছা মতো স্যার ভ্যালু গুলো কি স্যার লোয়ার কেজে দিব স্যার ভ্যালু গুলো কেস সেনসিটিভ মানে যেটা যেমন দেয়া প্রয়োজন ঠিক আছে তো স্টুডেন্ট টেবিল আমরা যদি দেখি স্টুডেন্ট টেবিলে আমরা দেখতে পাচ্ছি চারটা কলাম আছে নেম এই দেখেন নেম আইডি আইডি তারপরে নেম তারপরে সিটি তারপরে ডেট অফ বার্থ ঠিক আছে তো আমরা প্রথমে আইডিটা লিখবো আমরা জানি আইডি নাম্বার টাইপ সো আমাদের এটা নিয়ে কোনো টেনশন নাই আমরা আইডিটা লিখে ফেললাম তারপরে কমা এরপরে নেম নেম হচ্ছে ভার্চুয়াল ডাটা টাইপ সো আমাকে সিঙ্গেল কোড দিতে হবে এবং কেস সেনসিটিভ মেনটেন করতে হবে এমডি আসান আরে দেখেন আমি কিন্তু এখানে কেস সেনসিটিভিটি মেনটেন করেছি সো আমি যেভাবে ভ্যালু দেবো ভ্যালু ইজ কেস সেনসিটিভ সো আমি যেটা আপার কেস দিয়েছি সেটা আপার কেস যেটা লোয়ার কেস দিয়েছি সেটা লোয়ার কেস এইভাবেই কেস সেনসিটিভিটি হয় আইডি নেমের পরে সিটি সো আমি এটা সিটি আমি এটা ভার্কা ভার্চুয়াল ডাটা টাইপ সো আমাকে এটা সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে সো ঢাকা এরপর ডেট অফ বার্থ সাধারণত ম্যাক্সিমাম মিস্টেকটা এখানেই হয় আমি এখন ইনসার্ট করার সময় আমার হতে পারে এটা ডিপেন্ড করে আমার কম্পিউটার ডেট সেটিংটা কেমন আছে তবে একটা ইউনিভার্সাল ডেট সেটিং হচ্ছে আমি যদি ডেট অফ বার্থটা এভাবে দিই 01 তারপরে মাসের নাম 3 ডিজিট জানুয়ারি তারপরে ইয়ার মেবি ইট উইল ওয়ার্ক সেমিকোলন সো সাকসেসফুল ঠিক আছে মানে আমি এখন যেভাবে ডেট লিখলাম সেভাবে ডেট লিখলে এই যে আমার কম্পিউটার নিচের দিকে তাকান এখানে একটা উইন্ডোজের ডেট ফরম্যাট আছে আগে কি মান্থ তারপরে ডে তারপরে ইয়ার আমি কিন্তু এখানে এভাবে লিখিনি আগে মান ডে ইয়ার লিখিনি মানে যদি আমি নর্মাল ওয়েতে লিখতাম তাহলে আপনার যে কম্পিউটারে ওরাকলটা অবস্থান করছে সেই কম্পিউটারের ডেট ফরম্যাট ফলো করে আপনাকে লিখতে হতো
কিন্তু ওটা খুব কষ্টকর, কারণ আপনি যাদের জন্য সফটওয়্যার তৈরি করবেন সার্ভারটা কোথায় থাকবে না থাকবে আপনি জানেন না। এই জন্য ইউ মাস্ট মেনটেন এ ইউনিভার্সাল ওরাকল ডেট ফরম্যাট। আমি যে ফরম্যাটে টাইপ করেছি এটা ইউনিভার্সাল ফরম্যাট, এইভাবে লিখলে কখনো কখনো এরর দেবে না, ঠিক আছে? দুই ডিজিট দিবেন ডেটের, তিন ডিজিট দিবেন মাসের, আর পরের দুই ডিজিট দিবেন ইয়ারের, ঠিক আছে? ওকে আচ্ছা, এখন আমি একটা ডাটা ইনসার্ট করে ফেলেছি, সো আমি আরেকটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। আমি কিবোর্ডে অ্যারো সাইন দিয়ে উপরে গেলাম, আবার টানলাম, এরপর এটা অ্যারো চিহ্ন দিয়ে এডিট করে নিব। সো আমি আরেকটা স্টুডেন্টের ডাটা ইনসার্ট করছি, ফর এক্সাম্পল এটার নামটা তো নামটা চেঞ্জ করে দিলাম আর কি, ঠিক আছে? স্যার এই ব্র্যাকেটের ভিতরে গেলে সবগুলো ডাটা না স্যার, এখানে আমার কেসের কাজগুলো, এখানে আপনার কেসের কাজগুলো, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা এখানে জামিলের নামই দিই, জামিল, ওকে, তারপরে ঢাকা, ওকে ফাইন, ফিল্ডগুলো এরকমই থাকো, সমস্যা নেই, ইন্টার, তাহলে আমার ওয়ান রো ক্রিয়েটেড হয়ে গেল। এখন আসেন আমি যদি ডাটাটা দেখতে চাই, আমি যে ডাটাটা ইনসার্ট করেছি তাহলে আমাকে সিলেক্ট কমান্ড ইউজ করতে হবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। তাহলে সিলেক্ট কমান্ড কি কাজে ব্যবহার করা হয়? সিলেক্ট কমান্ড ব্যবহার করা হয় ডাটাবেস থেকে ডাটা রিটাইপ করার জন্য, সি রিটাইপ ডাটা। এখন স্যার আমার এখানে তো এই যে এই অংশটুকু দেখাচ্ছে না, এগুলো যেগুলো দেখাচ্ছে না এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো হচ্ছে এই ডসের যে স্ক্রিনটা আছে বাই ডিফল্ট এটার সেটিং এর প্রবলেম, বাস্তবে সফটওয়্যারে কিংবা আপনার কাস্টমার আউটপুটে আপনার কোনো প্রবলেম হবে না। এখন আমি যদি ইচ্ছা করি আমাকে স্টার সাইন অফ করে আমি যে কোনো দুটো ফিল্ড দেখতে পারি, আইডি কমা সিটি ফ্রম স্টুডেন্ট, মানে আমি যে সবসময় স্টার সাইন ইউজ করতে বাধ্য তা কিন্তু না, স্টার মানে সব কিছু, আর আমি যদি কলামের নাম দিয়ে দিই তাহলে আমাকে পার্টিকুলারলি ওই কলামগুলো দেখাবে। এখন তখন আমি একটা জিনিস দেখাতে পারিনি, সেটা আমি এখন দেখাই, ফর এক্সাম্পল সিলেক্ট সিটি স্পেস দিয়ে আমি লিখলাম স্টুডেন্ট সিটি ফ্রম স্টুডেন্ট, এটাকে বলে কলাম ক্যাপশনিং। সি বাস্তবে স্টুডেন্ট সিটি বলে ডাটাবেজে কোনো কলামই নেই, বাস্তবে কলামের নাম হচ্ছে সিটি, কিন্তু আমি কিন্তু ইউজারের আউটপুটের স্ক্রিন চেঞ্জ করে ফেলেছি, খেয়াল করছেন? তার মানে এটাই বোঝাতে চাচ্ছিলাম, ডাটাবেজ তৈরি করার সময় প্রোগ্রামার ফিল্ডের নাম কি দিল, হ্যাঁ ফিল্ডের নাম কি দিল, এটা ডাজন্ট ম্যাটার, ইউজার কষ্ট পাবে না, ইউজারকে আপনি ইউজার ফ্রেন্ডলি করতে পারেন, যে আপনার সফটওয়্যার ব্যবহার করবে তার জন্য আপনি ইন্টারফেস ডিজাইন করতে পারেন আলাদা। আর বাস্তবে তাই হয় যে আপনার সফটওয়্যার ব্যবহার করবে সে কি ওরাকল জানবে, ওরাকল জানবে না, কিন্তু টিম ওয়ার্কে কাজ করতে গেলে একটা কোড মেনটেন করতে হয় সব কিছু, কারণ আপনি এলোমেলোভাবে কলামের নাম দেবেন টেবিলের নাম দেবেন এটা কিন্তু আপনার সিস্টেম অ্যানালিস্ট মেনে নিবে না। সো সেখানেও কিছু শেখার বিষয় আছে, ওগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করবো, এখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকি। এখন আমরা এই দুটো দেখলাম, আমরা ডিলিটটা দেখবো আপডেটটা দেখবো, তো ডিলিটের আগে আপডেটটা দেখি। ফর এক্সাম্পল কোনো কারণে আমার সিটি ভুল হয়েছে, তাহলে আমি লিখবো আপডেট স্টুডেন্ট সেট সিটি ইকুয়াল টু আমি দিলাম খুলনা। এখন তাহলে কিন্তু সবার সিটি খুলনা হয়ে যাবে, এই জন্য আমাকে অবশ্যই হোয়ার ক্লজ ইউজ করতে হবে, হোয়ার আইডি ইকুয়াল টু 2018 2335। এখানে হয় কিন্তু কন্ডিশনের কাজ করছে, সেমিকোলন, মানে স্যার ডাটা ভুল হয়েছে সিটির, শুধু ডাটাই ওখানে ঠিক হবে, হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র আমি যাকে বলেছি হোয়ার ক্লজ দিয়ে, তাহলে পার্টিকুলারলি একজন না হলে কিন্তু এখানে দেখাতো টু রোজ আপডেটেড, ঠিক আছে? তাহলে আমি কন্ডিশন আপডেট, তাহলে বোঝা গেল যে আমি, হ্যাঁ বলেন স্যার, হোয়ার এর জায়গায় তো স্যার আমি নেম ইউজ করতে পারতাম, আইডি জায়গায় নেম দিতে পারেন, দেন হোয়াটএভার ইউ লাইক ইট শুড বি এ কন্ডিশন, বাট এমন কোন জিনিস হয়রে দাও তো একাধিক নেম থাকতে পারে স্যার, সেম নেম তখন তো প্রবলেম হইতো স্যার, হ্যাঁ তখন প্রবলেম, গুড কনসেপ্ট, তার মানে হয়রের আন্ডারে এমন কোন জিনিস দেওয়া উচিত যেটা ইউনিক, জি স্যার ইউনিক, এক্স্যাক্টলি। আচ্ছা এখন আমরা একটা ডিলিট করে দেখি, আচ্ছা আমরা সিলেক্ট করে দেখি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এই যে এখন খোলা দেখাচ্ছে। এখন আমি একটা ডিলিট করি, ডিলিট ফ্রম স্টুডেন্ট, আমি যদি এটা লিখে সেমিকোলন লিখে ইন্টার দেই তাহলে আমার সব ডেটা ডিলিট হয়ে যাবে, শিওর থাকেন, ঠিক আছে? তাহলে আমাকে অবশ্যই সেমিকোলন দেওয়া যাবে না, হোয়ার আইডি ইকুয়াল টু 2018 2332, ক্লিয়ার? আমি এন্টার দিলাম, ওয়ান রো ডিলিটেড। এখন কোশ্চেন হচ্ছে স্যার আমি ভুল করে ডিলিট করছি স্যার, আমাকে এটা ফেরাই দিতে হবে, এটা তো আর কাট কপি পেস্ট, এটা রিডু নাই,
তারপরে কি যেন থাকে এমএস ওয়ার্ডে রিডু আনডু নাই কিছু নাই জি স্যার কন্ট্রোল জেড করলে আবার ফিরে আসে তার কি দুইটা তাহলে এখানে এখানে একটা অপশন আছে সেটাকে বলে কমিট ও ইয়েস রোলব্যাক চাপ দিলে ইমিডিয়েট আগে যে ভুলটা করেছেন সেটা রোলব্যাক হবে ফর এক্সাম্পল আমি যদি এখন সিলেক্ট করি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এটা এন্টার দিই আমি কি লাস্ট কমান্ড কোনটা চাপ দিয়েছিলাম রোলব্যাক জি স্যার রোলব্যাক স্যার ওহো তাহলে তো আমার আমি কমিট করিনি সরি মানে আমি বলি এই ডাটাবেজে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো দুই ধরনের কাজ ঠিক আছে একটা হচ্ছে যে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো অটো সেভ হচ্ছে কিনা অটো সেভ মানে হচ্ছে কমিট যে ডাটাবেজে কমিট অপশন সেট করা আছে সে ডাটাবেজে রোল ব্যাক হবে না তার মানে আমাদেরকে কমিট এবং রোল ব্যাকটা আলাদা আলাদা শিখতে হবে ওকে ফাইন ওটা বাদ দেন এখন ঠিক আছে এখন আমরা ওইটা আমাদের কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি পড়াবো তাহলে আমরা ডিলিট কমান্ড বুঝতে পেরেছি আমরা আপডেট কমান্ড বুঝতে পারছি আমরা ইনসার্ট কমান্ড বুঝতে পারছি আমরা স্যার ডিলিট কমান্ড একটু কোশ্চেন ছিল স্যার জি স্যার আপনি বলছিলেন স্যার এখানে সেমিকোলন আমরা ইউজ করব না ডিলিট ফ্রম স্টুডেন্ট সেমিকোলন ইউজ করলে কি সব চলে যাবে ও আচ্ছা আচ্ছা আমি বলি ডিলিট ফ্রম স্টুডেন্টের পরে যদি সেমিকোলন দিতাম তাহলে তো আর ফর ক্লোজ কাজ করতে না সব চলে যেত পুরো টেবিলটা ফাঁকা হয়ে যেত ঠিক আছে কিন্তু আমি ভুল করে ওই কাম করে ফেলছি অলরেডি ঠিক আছে আচ্ছা কোড লেখাটা হয়তো লিখছি আর কি ঠিক আছে জি স্যার তো এখন এখন আসেন সেটা হচ্ছে যে আমরা আজকে যে যে প্র্যাকটিস গুলো করলাম সেগুলো হচ্ছে এই ক্রিয়েট ক্রিয়েটেস অল্টার ড্রপ ইনসার্ট সিলেক্ট ডিলিট আপডেট ঠিক আছে স্যার ডিলিট কমান্ডের পরে স্যার কলাম গুলো স্যার কি রকম আছে স্যার ডেটা গুলো ডিলিট কমান্ডের পরে ডেটা তো নাই হয়ে গেছে আচ্ছা আমি বুঝতে পারছি আমি আরেকবার স্যার শুনতে পাচ্ছি না আমি আরেকবার আরেকটা ডেটা ইনসার্ট করে দেখাই ঠিক আছে ইনসার্ট ইন দ্য স্টুডেন্ট ওকে ওয়েট করেন আমি আরেকটা ইনসার্ট করে দেখাই স্যার ওকে ওকে শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি স্যার আচ্ছা তাহলে আমি যে ইনসার্ট করলাম এটা আমি আগে দেখাই ইনসার্ট আছে কিনা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট আছে জামিল আছে জি স্যার ওকে আমি আরেকটা আরেকটা ইনসার্ট করে দেখাই এটা সরি এক্স ওয়াই জেড এটা 6 জি স্যার লাস্টে কি বলছেন কিছু শুনতে পারি নাই স্যার স্যার আবার ইনসার্ট করতেছে ডাটা আমি আবার ইনসার্ট আমি যেটা লিখতেছি সেটাই বলছি ঠিক আছে আচ্ছা স্যার জামিল আমি যেটা লিখতেছি সেটাই বলতেছি তাহলে এখন এই টেবিলে আমার যেহেতু কোডটা ছিল আমি কোডগুলো কিভাবে তাড়াতাড়ি করে খুঁজে পাচ্ছি বলেন তো কিবোর্ডে অ্যারো চাপ দিচ্ছি জি স্যার ওইটাই বুঝতেছিলাম না কেমনে পাইতেছেন হ্যাঁ আমি কিবোর্ডে অ্যারো চাপ দিচ্ছি ওই কিবোর্ডে আপ অ্যারোতে চাপ দিলে উপরে উঠতে থাকে জি স্যার আর ডাউন অ্যারোতে চাপ দিলে নিচে নামতে থাকে ঠিক আছে জি স্যার তাহলে আমি এই যে কোডটা লিখলাম এখন ডিলিটের ব্যাপারটা হচ্ছে জামিল আমি যদি ডিলিট লিখি এভাবে ডিলিট জি স্যার ডি এল ই টি ডিলিট ফ্রম স্টুডেন্ট তাহলে কি হবে এখন যদি আমি এন্টার দেই তাহলে পুরো স্টুডেন্টের যত ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে জি স্যার কথা বুঝে গেছে জি স্যার আমি বললাম এখানে আমি সেমিকোলন দিব না আমি দেব হোয়ার হোয়ার আইডি ইকুয়াল টু 2018 2335 ক্লিয়ার সো এটা আমরা এক লাইনে করতে পারি স্যার এটা কি এক রোতেই করব স্যার এক রোতে করতে পারেন আপনি লাইন ব্রেকও করতে পারেন অ্যাজ ইউ উইশ মনে রাখবেন এই সেমিকোলন ডিফাইন্স এন্ড অফ লাইন জি স্যার আমি আপনাদের ওই যে স্ক্রিনে দেখার সুবিধার জন্য এখন এক লাইনে লিখে ফেলছি জি স্যার সমস্যা নেই ওয়ান রো ডিলিটেড এখন আমি সিলেক্ট করে দেখি একটা লাইন আছে দেখেন এক্স ওয়াই জেড টা আছে আর জামিল ডিলিট হয়ে গেছে জামিল ক্লিয়ার জি স্যার সো দিস ইজ দ্য ডিলিট অপারেশন ঠিক আছে ডিলিটের সময় সতর্ক থাকবেন যাতে করে আপনি সেমিকোলন মানে যাতে করে মনে রাখবেন যে যাতে করে সব ডাটা ডিলিট না হয় আর কমিট আর রোল ব্যাক দেখাতে চেয়েছিলাম কিন্তু এটা এখন দেখাতে পারছি না কারণ আমাকে সেটিং ঠিক করতে হবে ওরাকলের ঠিক আছে স্যার এখানে যদি আমি আইডি না দিয়ে যদি লিখতাম সিটি শুনেন আমি আপনাদেরকে অনেক কিছু শেখাবো এই যে আমরা যে কোডগুলো লিখলাম না এখন আমরা যে দুশ্চিন্তে আছি এটা কি করব কোডগুলো হারিয়ে যাচ্ছে এটারও লগ ফাইল তৈরি করা যাবে কোড লিখে
মানে আপনি আপনি কম্পিউটারের ডস স্ক্রিনে ডস ফোনে যা কিছু টাইপ করবেন সেগুলো একটি টেক্সট ফাইলে সেভ হবে গোপনে, ঠিক আছে? জি স্যার। সেগুলো আমরা লিখে কমান্ড লিখে লিখে শিখব। আপাতত সব স্টুডেন্টকে এত প্রেসার দেওয়া যাবে না, তাহলে পালিয়ে যেতে পারে। তো এখন এই জন্য ধীরে ধীরে সব শিখব। এখন যতটুকু আমি আপনার কাছে, আমি পালিয়ে যাব না স্যার, এত প্রেসার দিলে স্যার। হ্যাঁ শুনেন, আমি যতটুকু এখন শেখাচ্ছি ততটুকু আপনাদের মাথা ঢুকেছে কিনা সেটা বলেন। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আপনাদের ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে, প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে আজকের দিনের মধ্যে ওরাকল ইনস্টল করে এই কয়টা কমান্ড প্র্যাকটিস করে ফেলা। এরপরে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখবো, ঠিক আছে? হ্যাঁ বলেন স্যার। এখানে যদি আইডি ইকুয়াল টু এত দিছেন স্যার, এখানে লিখলাম সিটি ইকুয়াল টু খুলনা, তাহলে স্যার এখানে সিটিটা খুলনা মানে খুলনাটা ডিলিট হয়ে যেত না স্যার? হ্যাঁ অবশ্যই, ওই শর্ত অনুযায়ী ডিলিট হয়ে যেত। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আমি আমি বলি, মনোযোগ দিয়ে শুনেন। ডেক্স কমান্ডের মাধ্যমে একটি টেবিলের স্ট্রাকচার দেখা যায়, গঠন প্রণালী দেখা যায়, আর সিলেক্ট কমান্ডের মাধ্যমে ওই টেবিলের অন্তর্ভুক্ত ডাটা সমূহকে দেখা যায়। সিলেক্ট ডাটা দেখায়, আর ডেক্স ডাটা দেখায় না, ডেক্স স্ট্রাকচার দেখায়। ডেক্স হচ্ছে আমরা কি ক্রিয়েট করছে ওই ক্রিয়েশনটা দেখায়, ক্রিয়েশনটা দেখায়। আর যেমন এখানে আমাদের সিলেক্ট কমান্ডের আউটপুট আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, আইডি নাম, আইডি আইডি নাম্বার দেখতে পাচ্ছি। এখানে কি ডাটা টাইপ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কিন্তু আমি যদি এখনি এখানে ডেক্স লিখি, ফর এক্সাম্পল ডেক্স স্টুডেন্ট, তাহলে সাথে সাথে আমার বাম পাশে কলামের নেম এবং ডান পাশে কিন্তু ডাটা টাইপ দেখাচ্ছে। আমার এটা আর কি বডিটা আসছে, আমি যেটা ক্রিয়েশন করছি ওই বডিটা এখানে শো করছে, বডিটা এখানে শো করছে, এটাই পার্থক্য। সিলেক্ট শুধু ভ্যালুগুলো সাথে দেখাবে না স্যার? হ্যাঁ, আর সিলেক্টে ভ্যালুগুলো দেখাবে, কলামের নামের সাথে ভ্যালুগুলো দেখাবে। সিলেক্টেবল স্টার দিতে হবে না স্যার? আচ্ছা, স্টার দিতে পারেন অথবা আমি যেভাবে প্র্যাকটিস করলাম কলামের নাম দিতে পারেন। আচ্ছা স্যার, স্যার ইনস্টল করে ফেলছি স্যার। গুড, ভেরি গুড। এখন একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? জি স্যার, কিউটন প্র্যাকটিস গুড স্যার। মোটামুটি স্যার ক্লাস শেষ, তাহলে স্যার আমাদের যে প্রবলেমটা ওটা কি বললেন স্যার? জি স্যার, ওই প্রবলেমটা তো স্যার বিরাট প্রবলেম। আপনাদের কোন প্রবলেমটা? ম্যাথের? জি স্যার, ম্যাথের। অনুপম স্যার, অনুপম স্যার ওটা রাতে নিয়ে যাবে বলছে আমাকে, সমস্যা হবে না রাতে স্যার। হ্যাঁ, আপনাদের সাথে টাইম সিলেক্ট করে সুইটেবল টাইমে নিয়ে যাবেন স্যার। আমাদের কি স্যার ওখানে খুব একটা কাজ করলে হয়, অনুপম স্যারের তো 80 প্লাস স্টুডেন্ট ওখানে হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যাদের প্রবলেম আছে আমাদের একটা আলাদা ডেট করে যদি সেকশন করে দেওয়া যায় ক্লাসটাও ভালো হয় করা। আর না, এখানে এখানে লকডাউনে তো এখানে অনেক রকম ভেজাল আছে বুঝছেন। আপনারা করেন, আমরা টিচাররা সুইটেবল টাইম বের করে নিচ্ছি, সমস্যা নাই। জি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে স্যার নেক্সট ক্লাসে তো আমাদের ওভারল্যাপিং হচ্ছে না স্যার? নেক্সট ক্লাসে আপনি ওভারল্যাপিং হবে না, তার আগে আমরা প্রবলেম সলভ করব। আমাদের মিটিং হয়েছে ডিপার্টমেন্টাল, অনেক সিদ্ধান্ত হয়েছে, অনেক কিছু পরিবর্তন আসতেছে ফ্রাইডেতে স্পেশালি, ঠিক আছে? জি স্যার।